আসসালামু আলাইকুম, হাই গাইস, ওয়েলকাম ব্যাক। ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আশা করছি আপনারা ভালো এবং সুস্থ আছেন। এই ভিডিওতে আলোচনা করব সংযুক্ত আরব আমিরের আরবিগড়ের বিষয় নিয়ে। আরবিগড়ের বিষয় বর্তমানে চালু, এখন লাইসেন্সের বিষয় বন্ধ হওয়াতে আপনারা অনেকে আরবিগড়ের বিষয় খুঁজতেছেন। তো আরবিগড়ের বিষয় নিয়ে আজকে এ টু জেড আলোচনা করব, সুযোগ সুবিধা এবং সমস্যা কি আছে এগুলো নিয়ে। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবসময় সংযুক্ত আরব আমিরের নিউজ পাওয়ার জন্য। ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিন। মূল আলোচনা চলে যায়। প্রিয় ভাই, আপনারা যারা আরবিগড়ের বিষয় লাগানোর জন্য চাইতেছেন, এইটা দেখবেন যারা আরবিগড়ের বিষয় লাগাবেন, আরবিগড়ে কাজ করবেন, যে কাজ হোক না কেন, তাহলে ডান, কোনো সমস্যা নাই। কেউ আছে ফ্রি ভিসার মতো খুঁজতেছে যে আমি আরবির ভিসা লাগাবো, আরবির কিছু টাকা পয়সা দেব, পরে বাইরে কাজ করব। যারা এসব চিন্তা ভাবনা নিয়ে আরবিগড়ে ভিসা লাগাবেন, আপনাদেরকে বলবো অনেক সতর্ক থেকে তারপরে এরকম বিষয়গুলো লাগাবেন। কারণ অনেক আরবি আছে নর্মাল, কিন্তু তার কিছু উপরের লেভেলে হাত থাকে, ভিসার দান্দা করে। একটা আরবির 10-12টা পর্যন্ত লোক থাকে বাইরে, সারিদে কাজ কর, কি করে কাজ করার জন্য আপনারে বাইরে সারি দিছে না, মাস 6 মাস আপনি কাজ করছেন, এর ফাঁকে একদিন আপনাকে অজান্তে ক্যান্সেল করে রাখছে, আপনি নিজেও জানেন না। আরবি এই কাজটা কেন করে, এটা দুইটা অপশন আছে। প্রথম অপশন হলো আপনাকে 6 মাস পরে যদি ক্যান্সেল করে দেয়, সে অন্য কারো কাছ থেকে টাকা খেয়ে আরেকটা লোক রাখতে পারবে। আরেকটা অপশন হলো আপনি এক মালিকের বিষয়ে কাজ করতেছেন অন্য মালিকে, এরকম অবস্থা যদি কোনো পুলিশ বা কোনো সিউরিটি আপনাকে ধরতে পারে, আপনাকে ধরে নিয়ে যাবে, জেল খাটিয়ে দেশে পাঠাবে, আর বের হবে যে 1 লক্ষ টাকা জরিমানা, 1 লক্ষ দেরাম, আগে ছিল যে 50,000 দেরাম, এখন তা বাড়িয়ে 1 লক্ষ দেরাম করেছে। আর বিজান বাঁচানোর জন্য কেউ আছে, মাস 6 মাস আপনাকে কাজ করাবে, এর ফাঁকে আপনার অজান্তে ক্যান্সেল করে রেখে দেবে, আপনি জানতেও পারবেন না। কোনো কারণবশত যদি আপনি চেক করে দেখেন, তখন দেখবেন যে আপনি এই অবস্থা হয়ে রয়েছেন বা আপনাকে ক্যান্সেল করে রাখছে, এরকম অহরহরে মানুষ বুক করতেছে। এই জন্য আর উইগরের বিষয় যদি লাগাইতে হয়, আপনারা চিন্তা ভাবনা করে লাগাবেন। আসলে এই বিষয়গুলো এইভাবে আমি যেভাবে ক্লিয়ার করতেছি, কেউ ক্লিয়ার করে বলবে না, 100% অনেকে এই বোকা বুঝতেছে। তাই আরবিগড়ের বিষয় লাগাইতে হলে আপনি বুঝে শুনে লাগাবেন আরবি ভালো আছে কি না, বা আপনার কোনো ভাই বাপ আছে কি না, বা আত্মীয় স্বজন যদি থাকে, যদি কোনো রিস্ক নাই তাহলে লাগাইতে পারেন, আর না হলে দূরে থাকবেন। টাকা টাকা যাবে এবং আপনার খরচও হবে, আপনি বিপদে পড়বেন, দেশে যাওয়া ছাড়া কোনো পথ থাকবে না। আমার একটা ভিডিও আছে ফ্রি ভিসা নিয়ে, আমি এ টু জেড আলোচনা করছি সংযুক্ত আরব আমিরাতে। ফ্রি ভিসা বলতে কোনো বিষয় নাই, যেটাকে আমরা ফ্রি ভিসা বলি এটা ফ্রি ভিসা না। এই এতক্ষণ আমি যে ঘটনাগুলো বললাম, এই বোকা ভুগতে হবে যদি আপনার নসিব খারাপ হয়ে যায়, যে কোনো মুহূর্তে বিপদেগুলো পড়তে পারেন। তবে কিছু কোম্পানির বিষয় আছে ফ্রি ভিসা এই সিস্টেমের, যদি ওগুলো করতে পারেন তাহলে ঠিক আছে, কিন্তু এই বিষয়গুলো এখন বন্ধ। তো আপাতত আপনারা তো এখন সাধারণ ক্ষমাতে আরবিগড়ের বিষয়ের দিকে ঝুঁকতেছেন, তাই চিন্তা ভাবনা করে কাজ করবেন। তো আশা করি আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি। যদি ভিডিও ভালো লাগে, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন।